বৌদ্ধ খ্রিস্টানদের উপর যে হামলা হচ্ছে তা শুধু সাম্প্রদায়িক হামলা নয়, এটা পুরো বাঙালি জাতির উপর হামলা। এই হামলা তাদের স্বাধীনভাবে বসবাস করার জন্মগত অধিকার হরণ করছে বলে মন্তব্য করেছেন প্রবীণ সাংবাদিক কামাল লোহানী। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, হিন্দু বৌদ্ধ ও আদিবাসীদের উপর যে হামলা হচ্ছে তা জাতীয় ঐক্যের ভিত্তিতে প্রতিহত করতে হবে। বাংলাদেশ ডিগনিটি ফোরামের সভাপতি প্রবীণ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক বাইজিদ দৌলা, সিএলএনবির পক্ষে শামিমা সুলতানা, জাগরণারী ফাউন্ডেশনের শহীদা সরকার, সামাজিক দলের কর্মী শাম উদ্দিন আহমেদ, বিশ্বকবি ও দার্শনিক আবু মুহি মুসা প্রমুখ।